এয়ার মালিক সিটসের হাইব্রিড করোলা রাইডার। রাইডার তীব্র শীত ব্যতীত সারা বছর চাষাবাদ করা যায়। এই জাতটি ভাইরাস এবং পাতায় হলদে বাদামি দাগ হয়ে ঝলসে যাওয়া রোগ বা ডাউনি মিল্ডিউ সহনশীল। মাত্র 50 থেকে 55 দিনে ফসল সংগ্রহ শুরু করা যায়। এই করোলা লম্বা ও সোজা এবং এর রং আকর্ষণীয় সবুজ, তাই বাজারে এর চাহিদা বেশি। এই করোলার ফলের কাঁটা ভোঁতা, শক্ত এবং চাপে ভাঙে না, তাই পরিবহনকালে ফলের কোনো রূপ ক্ষতি হয় না। বাজারে প্রচলিত অন্যান্য যে কোনো লম্বা জাতের তুলনায় শতকরা 20% ফলন বেশি। দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, বীজ ডিলার এবং আড়তদারের কাছ থেকে শোনা যাক তাদের বাস্তব অভিজ্ঞতা। রাইটার খুব বীজ খুবই ভালো, উন্নত মানের একটা বীজ। আমি এই বছর সর্বপ্রথম রাইটার করছি। আমি গত বছর দেখছিলাম আমাদের গ্রামের একজনের রাইটার করছিল, ওর ফলন দেখলাম খুবই ভালো। ওর ফলন দেখে আমি মনে মনে ভাবলাম যে আমিও একটু করলা বীজ করবো, তাই ওর এই জন্য আমিও এই বছর 1200 জমি রাইটার করলাম। করার পরে আমি মোটামুটি খুব ভালো ফলন পাইছি, এবং কি এটা খুবই ভালো একটা জাতের করলাম। আপনার 2 থেকে 3 কেজি হয়। বীজগুলো খুবই ভালো, বিক্রি মানে বাজারজাত করতে খুবই ভালো। আমার এই যে যারা আমারতে ক্রেতা কিনতে চায় তারা আমারে ডেলি ফোন করে দেয় করলা দেওয়ার জন্য। আমি প্রত্যেকে করলা দিতে পারি না, আপনার প্রতি কেজি করলা অন্য থেকে 10 থেকে 15 টাকা বিক্রি করতে খুবই ভালো হয়। আর আপনার এটা যতটা করা আসে ততটাই করা আসে না, সবগুলাই টিকে খুব মানে মিস খুব কম হয়। মানে আমি এই 1200 জমিতে এ পর্যন্ত মনে হয় 20 থেকে 25 হাজার টাকা বিক্রি করছি। আমার খরচ 4 থেকে 5 হাজার টাকা হয়েছে, মানে খুবই ভালো। আমি আমার পক্ষ থেকে আমি জানাইতে চাই যে যারা করলা করার ইচ্ছুক রাইটার করার জন্য সবাইকে আমি বলছি, রাইটার মানে বিক্রি করতে খুবই ভালো এবং বাজারজাতকেও ভালো, এবং কি মানে ফলনের দিক দিয়ে খুবই ভালো। এর চেয়ে উন্নত রাইটার বীজ আছে মানে উন্নত করলা বীজ আছে কি না আমি সঠিক জানি না। আমি সবাইকে এটাই বলতে চাই করলা করলে রাইটার করার জন্য। এই জাতের করলাটা সঠিক উপর নিচে একরকম হয়, মোটা চিকন হয় না। তারপর অন্য জাতের করলা আমি দেখছি যে খাটো হয়, মোটা হয়। এটা খাটো মোটা না, এটা একবারে সুন্দর লম্বা হয়। অন্য জাতের করলা মানে আগা ভাইরাসে অনেক আগা নষ্ট করে যায়, এটা আগা নষ্ট হয় না। আমার দেখেন জমিটা প্রায় আজকে মনে 2 মাস করছি, এখনও ক্ষেতগুলা খুব সতেজ আছে এবং কি সুন্দর আছে, এবং আগাগুলা খুবই সুন্দর আছে। প্রত্যেকটি গাছে মানে আমি একদিন একটা চাইরা সাড়ে তিনাতে আমি করলাটা লাগাইছি, একদিন আমি এর মধ্যে গণলাম 50টা করলা আছে। 50টা করলা মাটি সঠিক, এর মধ্যে কোনো মিস নাই চাইরাতে আর সাড়ে তিনাতের মধ্যে। আরও তো নিয়ে গেলে আমাকে মানে এক যাকে দেই আমি মাল, আরও 3-4 জনে বলে ভাই আমার মাল দেন, অন্য মাল কিনতে চায় না, আমার ডেলি ফোন করে মাল দেওয়ার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলা সহজে নষ্ট হয় না, আগাগুলা সঠিক থাকে। আর অন্য জাতের করলা ভাইরাস হয়ে যায়, লাল হয়ে যায়। আমাদের পাত্রে অনেক জমি আছে, যে জমিগুলো অনেকে করছে আরও, এরার জমিগুলো নষ্ট হয়ে গেছে। আমার সমানে লাগাইছে, এমন আমার মতো এমনও বিক্রি করতে পারে নাই, হেরা আমার চেয়ে কম বিক্রি করছে। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান, আমি ব্যবসা করি চান্দিনা বাজারে। আবার মাঝে মাঝে বাড়িতে কৃষিকাজে করি। করলা উন্নত মানের জাত, এয়ার মালিকার রাইটার করলা। এইগুলা অনেক উন্নত মানের ফসল হয়। এই আজকে করলা দোকান এক কৃষকের আমি রাখছি 80 কেজি। হ্যাঁ, আর বলছিল আরও দেওয়ার করেন, আমি কি আজকে লাগবো না কালকে পাঠাইও। অন্য জায়গাতে পার্থক্য হয়েছে, এগুলোর মাঝে আমরা ভাইরাস কম, কোনো ভাইরাস নেই। আমরা টিয়ার মাঝে ভাইরাস আছে, নিশির মাঝে ভাইরাস আছে। মালিক সিরে রাইটার করলা কিন্তু বাজারে সবসময় যদি থাকে, অন্য করলা এগুলার ওইগুলোকে দাম পাবে না, এগুলো সবসময় চলবে। কিন্তু এগুলা কালারও পরিষ্কার আছে, কালারও পরিষ্কার আছে, দেখতেও সুন্দর, আবার কাটাগুলো মোটা মোটা, তার জন্য আমরা এটা কাস্টমারের চাহিদা বেশি। এটা 10 টাকা কেজি আমাদের বেশি দিয়ে বিক্রি করতে পারতেছে। গৃহস্থ তো আমরা কিনতে পারি, আবার বিক্রি করতেও পারে ভালো। আজকে যে কৃষকে যা বললো 80 কেজি, অল্প একটু জমি ক্ষেত্রে 80 কেজি পাঠাইছে, আবার কাছে বলছে আরও লাগবে, আছে পাঠাবো না। আমি কোনো আজকে এগুলো বিক্রি করলে কালকে পাঠাবো, কিন্তু আমার হিসাবে এতটুকু জমির মাঝখানে এত করলা আসবে আমি তো কল্পনা করি নাই। আল্লাহ দেখ, হ্যাঁ কৃষক ভালো, আবার ফসল জাতও ভালো, জাতের কারণে
ফল হইছে, এটাই বড় কথা। মালিক সিডে রাইডার করলা সবাই চাষ করলে উন্নত হবে, আবার লাভবান হবে। এমনি রাইডার করলা দেখতে ভালো, ধরায়ও ভালো, সাইজ বড়, সাইজ বড়, যে কোনো বীজ নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিতে পারে, এমনকি কেনা কৃষক ঠকবে না। আমি আশা করি, আমি মনে করি যে ডিলারও ঠকবে না, কেননা যদি কৃষক লাভবান হয় ডিলারের কাছে আসবে।